জঙ্গলে মিসকে নামের একটি শিয়াল বাস করত। মিসকে শিয়াল জঙ্গলে রিকশা চালাতো। জঙ্গলে সারা দিন রিকশা চালিয়ে যা আয় হতো তা দিয়ে মিসকে শিয়াল তার সংসার চালাতো। জঙ্গলে রিকশা চালানোর ব্যবসাটা বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এখন প্রতিদিন বেশ ভালো টাকা আয় করতে পারছি। এবার একটা কাজ করতে হবে, আমার সংসারটাকে গুছিয়ে নিতে হবে। এভাবে আর চলতে পারে না, প্রতিদিন রিকশা চালিয়ে এসে আমাকে রান্না করে খেতে হয়। এই ক্লান্ত শরীর নিয়ে আমি কি আর রান্না করতে পারি? এবার ঘরে একটা বউ আনতে হবে। এই বলে শিয়াল তার রিকশা নিয়ে সেখান থেকে চলে গেল। যেমন ভাবা তেমন কাজ। পরদিন সকালে শিয়াল গেল পাশের জঙ্গলে মেয়ে দেখতে। শোনো বাবাজি শিয়াল, মেয়ে আমার একদম একের, নিজের মেয়ে বলে বলছি না, ঘরের কাজে একদম পারদর্শী। আমার মেয়ে রান্নাবান্না থেকে ঘরের সমস্ত কাজ করতে পারে। আমার এই লক্ষ্মী মেয়েটাকে তুমি যদি তোমার বউ হিসাবে গ্রহণ করো তাহলে তোমার সংসারটা উজ্জ্বল করে রাখবে, এতটুকু আমি বাবা হিসেবে বলতে পারি। ঠিক আছে, আপনার মেয়েকে আমার খুব পছন্দ হয়েছে, আমি আপনার মেয়েকে বিয়ে করতে রাজি আছি, আপনারা বিয়ের ব্যবস্থা করুন। এরপর মহা ধুমধামে শিয়াল আর শিয়ালিনীর বিয়ে হলো। বিয়ের পর মিসকে শিয়াল তার বউ শিয়ালিনীকে নিয়ে তার জঙ্গলে চলে আসলো। তারা সুখের সংসার করতে থাকলো। ওগো, আজকে বাড়ি ফেরার সময় কিংকং ভাইয়ের দোকান থেকে মাংস নিয়ে এসো, অনেক দিন থেকেই মাংস খাই না। ঠিক আছে বউ, তুমি কোনো চিন্তা করো না, তুমি আমার কাছে মাংস খেতে চেয়েছো আর আমি আনবো না, আজকে রিকশা চালিয়ে ঘরে আসার সময় ঠিক তোমার জন্য মাংস নিয়ে আসবো। এভাবে বেশ সুখে শান্তিতে শিয়াল শিয়ালিনীর দিন কাটছিল। শিয়ালিনী তার স্বামী শিয়ালকে বলল, শোনো, একটা খুশির সংবাদ আছে, আমি মা হতে চলেছি, আর কিছুদিনের মধ্যে আমাদের সন্তান এই পৃথিবীতে আসবে। তাই নাকি শিয়ালিনী? আমি অনেক খুশি হয়েছি, আজ থেকে তোমাকে আরো বেশি বেশি করে খেতে হবে, তাহলেই আমাদের সুস্থ সবল একটা ছানা হবে। এরপর মিসকে শিয়াল তার পরিশ্রম আরো দ্বিগুণ বাড়িয়ে দিল। পরিশ্রম করে বেশি টাকা ইনকাম করে তার বউকে ভালো মন্দ খাওয়াতে লাগলো। এভাবে বেশ কিছুদিন কেটে গেল। হঠাৎ একদিন মিসকে শিয়ালের বউ শিয়ালিনী একটি কন্যা সন্তানের জন্ম দিল। আর সন্তানটি জন্ম দিতে গিয়ে মিসকে শিয়ালের বউ শিয়ালিনী মারা যায়। হাই হাই, এটা আমার কি হয়ে গেল? আমার সংসারটা এমন এলোমেলো হয়ে গেল কেন? আমি এখন কি করব? আমার এই ছোট্ট মেয়েটাকে নিয়ে কি করে আমার সংসার চালাবো? কিভাবে একে রেখে আমি জঙ্গলে রিকশা চালাতে যাব? হাই হাই, কি সর্বনাশ হয়ে গেল আমার। এরপর শিয়াল অনেক কষ্ট করে তার কন্যাটিকে বাসায় রেখে রিকশা চালাতে যেত, আর বিকালে রিকশা নিয়ে বাসায় ফিরে আসতো। এভাবে খুব কষ্টে শিয়ালের দিন কাটছিল। কিন্তু শিয়াল বুঝতে পারলো এভাবে আর বেশি দিন থাকা যাবে না, তার সন্তানটির জন্য নতুন একটি মা নিয়ে আসতে হবে। তাই শিয়াল আবার একটি বিয়ে করে ঘরে বউ নিয়ে আসলো। শিয়াল তার বউকে বলল, শোনো বউ, আমি অনেক কষ্ট করে আমার এই মা মরা মেয়েটাকে বড় করে তুলছি। আমি জঙ্গলে সারা দিন রিকশা চালাই, আমার এই মা মরা মেয়েটাকে আমি সাথে নিয়ে যেতে পারি না, ও একা একা ঘরে থাকে, তাই তোমাকে বিয়ে করে নিয়ে আসলাম। তুমি আমার এই মা মরা মেয়েটাকে একটু দেখে রেখো, বুঝলে? তুমি চিন্তা করো না আমার স্বামী, আমি আমার মেয়ের মতোই তোমার মেয়েকে লালন পালন করব।
শুনে খুব শান্তি পেলাম বউ। এবার মনে হচ্ছে আমি আমার এই মামারা মেয়েটাকে তোমার হাতে তুলে দিয়ে অনেক শান্তি পাবো। এরপর থেকে মিস কেশিয়ালের নতুন বউ তার কন্যাকে দেখাশোনা করত। এভাবে বেশ ভালোই তাদের দিন কাটছিল। কিছুদিন পর মিস কেশিয়ালের নতুন বউ মা হয়ে গেল। এবার মিস কেশিয়ালের একটি ছেলে সন্তান হলো। বেশ কিছুদিন ভালোই চলছিল, কিন্তু মিস কেশিয়াল সারাদিন রিক্সা চালিয়ে যে টাকা আয় করত তা দিয়ে সুস্বাদু খাবার কিনে এনে মা মরা মেয়েটাকে খেতে দিত। এটা মিস কেশিয়ালের নতুন বউয়ের সহ্য হচ্ছিল না। এই মিস কেশিয়ালটা তো দেখছি ওর মেয়েকে প্রতিদিন ভালো মন্দ খাবার এনে খাওয়ায়, আমার ছেলেটাকে তো কিছুই এনে দেয় না। এসব বলতে না বলতে শিয়াল সেখানে চলে আসলো। শিয়ালকে দেখে শিয়ালের নতুন বউ শিয়ালিনী বলল, এই যে তোমার যে আর একটা ছেলে আছে সেটার কি তোমার কোনো খেয়াল আছে? প্রতিদিনই তো তোমার মেয়েকে ভালো মন্দ এনে এনে খাওয়াও, আমাদের ছেলেটাকে কিছু ভালো মন্দ খাওয়াতে হবে না নাকি? কি বলো গিন্নি, আমি তো দুজনের জন্যই খাবার নিয়ে আসি, কিন্তু আমার এই মামারা মেয়েটা একটু বেশি বড় হয়েছে, ওর এখন বেশি বেশি খাবার দরকার, তাই ওকে একটু বেশি খাবার দেই। এতে দোষের কি বলো? আমার মেয়েটাকে ছোট রেখে ওর মা মারা গেছে, তাই ওর আমি একটু খেয়াল রাখি, ওর সাথে সাথে তো আমি আমার ছেলেরও খেয়াল রাখি। কত যে আদর করো সেটা আমার জানা হয়ে গেছে, তুমি তো শুধু তোমার মেয়ে নিয়েই পড়ে আছো। বাজে কথা রাখো তো বউ, তুমি তো এমন ছেলে না, বিয়ের পরে আমার মামারা মেয়েটাকে তো ভালোই আদর যত্ন করলে, হঠাৎ কি আর এমন হলো যে আমার মেয়েটাকে আর সহ্যই করতে পারছো না? সহ্য করতে পারছি না কে বলেছে তোমায়? আমি তো দুজনকে আদর করি, আর তুমি শুধু একজনকে আদর করো, এটা আমার সহ্য হচ্ছে না। তোমার সবকিছুতেই সন্দেহ, আমি তো দুজনকেই আদর করি কিন্তু তোমার ওই আদরে হচ্ছে না, আমার সব আদর তোমার ছেলের জন্যই চাই, কিন্তু আমার মামারা মেয়েটা কোথায় যাবে বলো? ওকে তুমি বাসার থেকে তাড়িয়ে দিতে চাচ্ছ তাই না? আমি বেঁচে থাকতে এটা কখনোই হতে পারে না, আমি চললাম। এই বলে শিয়াল সেখান থেকে চলে গেল। এভাবে কেটে গেল বেশ কিছুদিন। শিয়ালের নতুন বউ শিয়ালিনী সিদ্ধান্ত নিল যে শিয়ালের মেয়েটাকে মেরে ফেলবে। তাই শিয়াল যখন রিক্সা নিয়ে জঙ্গলে চলে গেল, এরপর শিয়ালের বউ শিয়ালিনী অনাথ মেয়েটার মাথায় পেছন থেকে আঘাত করে মেরে ফেলল। তারপর লাশটা বাড়ির পেছনে কবর দিয়ে দিল। সন্ধ্যায় শিয়াল ঘরে ফিরল আর তার বউ শিয়ালিনীকে বলল, কি ব্যাপার বউ, আমার ছেলেটা একা খেলা করছে যে, আমার মেয়েটা কোথায়? তোমার মেয়ে সে সকালে খেলতে বেরিয়েছে আর এখনো ঘরে ফিরেনি। কি বলছোটা কি, সারাদিন মেয়েটা ঘরে ফিরেনি আর তুমি একবারও খবর নাওনি? এটা কোনো কথা না জানি মেয়েটা আমার কোথায় গেছে, কি করছে কি খাচ্ছে কিছুই তো জানতে পারছি না। এরপর শিয়াল তার রিক্সা নিয়ে বেরিয়ে পড়ল মেয়েকে খোঁজার জন্য। কিন্তু অনেক খুঁজেও শিয়াল তার মেয়েকে আর খুঁজে পেল না। তারপর শিয়াল বুঝে গেল তার মেয়ে আর এই পৃথিবীতে নেই, তার সৎমা তাকে মেরে ফেলেছে। এরপর শিয়াল ঘরে ফিরে আসলো। শিয়াল ঘরে ফিরে তার বউ শিয়ালিনীকে বলল, তুই আমার কি সর্বনাশ করেছিস বল, আমার মেয়েটাকে কোথায় তাড়িয়ে দিয়েছিস? বনের সবাইকে জিজ্ঞেস করলাম, কত জায়গায় খুঁজলাম, কেউ তো বলতে পারলো না। বল তুই আমার মেয়েটাকে কি করেছিস? তুই তোকে সহ্যই করতে পারতি না, বল আমাকে। তুমি এসব কি বলছো, আমি তোমার মেয়েকে আবার কি করব? আমি তো বললামই তোমার মেয়ে সকালে বেরিয়েছে আর এখনো বাড়ি ফিরেনি। শিয়াল যখন লাঠি দিয়ে তার বউকে পেটানো শুরু করলো, তখন তার বউ শিয়ালিনী বলল, আমাকে আর মেরো না, আমার ভুল হয়ে গেছে, আমি তোমার মেয়েকে মেরে ফেলেছি, তুমি তোমার মেয়েকে বেশি আদর করো, আমার ছেলেকে তুমি একদম
আমি তোমার মেয়েকে মেরে ফেলেছি। এরপর শিয়াল তার রাগ আর ধরে রাখতে পারলো না, লাঠি দিয়ে পিটাতে পিটাতে তার বউকে মেরে ফেললো।